আসসালামু আলাইকুম। এমআর বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে কৃষক বা পলসাতে কীভাবে প্ল্যাকেট জয়েন করতে হয় বা প্ল্যাকেট বানাতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তার আগে যে কথাটি বললেই নয়, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলা মিডিয়া আপনাদের জন্যই, আমাদেরই চ্যানেল। আপনারা যাতে ঘরে বসে সুন্দরভাবে গার্মেন্টসের কাজ শিখতে পারেন সেই জন্যই আমাদের প্রচেষ্টা। তো আপনারা সুন্দরভাবে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অনুষ্ঠান দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। প্রথমে আমাদেরকে প্ল্যাকেট মার করে নিতে হবে। এই যে দেখুন প্যাটার্ন দিয়ে, এভাবে প্যাটার্ন করে প্যাটার্ন দিয়ে পেন্সিল দিয়ে মার করে নিতে হবে। দেখুন এভাবে মার করে নিতে হবে। তারপর আমাদেরকে প্লেন মেশিনে রিলিং করতে হবে। দেখুন হিসাবে আমরা রিলিং করলাম মার বরাবর। আবারও দেখাচ্ছি যে মার বরাবর আমরা রুলিং করে নিলাম। তারপর আমাদেরকে বডিটা মার করে নিতে হবে। বডিটা সুন্দরভাবে ভাঁজ করে শোল্ডারে ধরে আঙুলে ঠিক রেখে সেভাবে মিডল পয়েন্টে ভাঁজ করে নিতে হবে, যাতে প্ল্যাকেট আপ ডাউন না হয়। এই যে দেখুন আমরা এখন সুতার কোণ দিয়ে বাড়ি দিয়ে নেব। এই যে বাড়ি দিয়ে নিলাম। এখন আমরা প্ল্যাকেট জয়েন শুরু করব একটা প্লেন মেশিনে। দেখুন আমরা যে প্লেন মেশিনে বডিটা ধরলাম, এই সেলাই দিলাম, দাগ তো দুইটা দাগ, দুইটা মার্কের উপরে প্রথম মার্ক দিয়ে সেলাই এনে এখানে একটা স্টিচ দিতে হবে আপনাদেরকে। পরবর্তীতে আবার আর একটা স্টিচ ওই দাগের উপরে দিয়ে আনতে হবে। আমাদেরকে 160 একটা টসিন দিয়ে নিতে হবে, 160 গাইড লাগাতে হবে। দেখুন 160 টসিনটা দিয়ে নিতে হবে। এই যে এইভাবে ধরে দেখুন একদম কোণে বরাবর সুন্দরভাবে ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। পরে আমাদেরকে কাঁচা মারতে হবে। দেখুন 160 গাইড লাগিয়ে আমাদেরকে কাঁচা মারতে হবে। দেখুন আমরা কাঁচা মারছি, এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বডিটা আমাদের এইভাবে ধরে গাইড লাগিয়ে 160 লেফট সাইডের গাইড লাগিয়ে টসিনটা দিতে হবে। আমরা এখন বক্স করবো। দেখুন এখানে কোনো কাটা যদি কম বেশি হয় তাহলে আমাদেরকে কাটার দিকটা ফিরে নিতে হবে। আমরা বক্সটা করতেছি। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে আপনার দ্বারা আপনার বন্ধুর উপকার হয়। এমআর বাংলা মিডিয়া চ্যানেলের সাথেই থাকবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।